হাই ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি আজকে তোমার সামনে আমার এই ভিডিওটা নিয়ে আসার কারণ অনেকগুলো। আমি এই 2018-তে কিছু শেয়ার করতে চাই মানুষের সঙ্গে। কী শেয়ার করতে চাই? না, প্রচুর নিউকামার্স আছে আমার মতন যারা ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, তো আমি তাদের সঙ্গে খানিকটা তাদেরকে হেল্প করতে চাই, কারণ আমি একটা উপকার পেয়েছি ইউটিউবের মাধ্যমে। এই ইউটিউব সংক্রান্ত কিছু আমি তাদেরকে শেখাতে চাই যতটুকু আমার নলেজ, এবং আমি ডিসেম্বর মাসে কী আর্ন করতে পেরেছি সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন, দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, ডিসেম্বর মাসের স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত এখন একদিন বাকি, আমি কত টাকা পেয়েছি। আমি পেয়েছি $1,000+, মানে ₹64,000-এর মতো। যে যা কাজ করছে করুক, তার সঙ্গে যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে তাহলে অনেক বেশি বেনিফিট হবে। এবং 2017-তে গোটা বিশ্বের মধ্যে ইন্ডিয়া থেকে সবথেকে বেশি ইউটিউব দেখেছে, ইউটিউব ভিউ হয়েছে, এবং ইন্ডিয়া থেকে সবথেকে বেশি ইউটিউব কন্টেন্টার তৈরি হয়েছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে। তো আমি হঠাৎ কেন কাউকে শেয়ার করব, এটা অনেকের প্রশ্ন হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন শেয়ার করব না? আমি যদি কাউকে শেয়ার করি তাহলে আমি বিশ্বাস করি শেয়ার করলে নলেজ কমে না, নলেজ বাড়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কাউকে শেয়ার করি কিছু তাহলে কি ইউটিউব থেকে আমার ইনকাম কমে যাবে? কমবে না তো, তাহলে আমার প্রবলেমটা কোথায়? প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, একটা সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে। যদি সে সেই ক্রিয়েটিভিটিটাকে ইউটিউবের মাধ্যমে আনতে পারে তাহলে তার অনেক বেনিফিট হবে। এবার ইউটিউব বিজনেস করতে গিয়ে অনেকে অনেকগুলো ধাপে আটকেছে। যেমন আমি ম্যাক্সিমাম লোককে দেখেছি ইউটিউবে ভিডিও আপলোড করছে, ভিউ পাচ্ছে না, অ্যাড পাচ্ছে না, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমি ফোন নাম্বারের বিষয়ে বলি। ফোন নাম্বার আমি দিতে পারছি না, কারণ এর আগে একটা ফোন নাম্বার আমি দিয়ে খুব ভুল করে ফেলেছি, মানে এত ফোন এসেছিলো যে আমি অ্যাকচুয়ালি ফোন নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি। আপনারা যারা আমার সঙ্গে খুব ক্লোজ তারা জানেন, আমি রিসেন্টলি একটা ফোন নাম্বার আমার, যেটা বহুত পুরনো ফোন নাম্বার, আমি এটা বন্ধ করে ফেলেছি। মানে একদিনে 10,000 মেসেজ ঢুকেছিলো আমার হোয়াটসঅ্যাপে, আমি মেসেজ ডিলিটও করতে পারছি না, আমি বাধ্য ফোন নাম্বার ডিলিট মানে অফ করে রেখেছি। এই ভিডিওটার কমেন্টসে কিংবা ডিসক্রিপশনে আপনারা ফলো করুন, আমি আমার মেল আইডি দিচ্ছি বা ফেসবুক অ্যাকাউন্ট দিচ্ছি, আপনারা ফেসবুক বা মেলের মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কি করব, আমি কিছু মানুষকে শেখাবো কিভাবে ইউটিউব থেকে আর্ন করা যায় এবং তার কি কি প্রসেস আছে, কি কিভাবে তারা করতে পারে। হ্যাঁ, টাকার অঙ্কের কথা বলি, আমি এটা শেখানোর জন্য কারোর কাছে কোনো টাকা নেব না, কিন্তু আমি সেই রকম ছেলে মেয়েদেরকে নেবো যারা ডেডিকেটেড, মানে ফ্রিতে হচ্ছে বলে চলে গেলাম, দুদিন শিখলাম, ইচ্ছা হলো না, আবার পালিয়ে এলাম, ওরকম না। ডেডিকেটেড ছেলে মেয়ে বুঝে আমি তাদেরকে নেবো। আর ইউটিউবের বিষয়ে বলি যে কে কী ধরনের কন্টেন্ট করতে পারে, শর্ট ফিল্ম যারা করতে ইন্টারেস্টেড তারা তো পারবেই শর্ট ফিল্ম করতে। কিছু ছেলে আছে, ছেলেরা নানান রকম ভিডিও করতে পারে, মেয়েরা নানান রকম করতে পারে, মেয়েরা এরকম করতে পারে, মেকআপের ওপর ভিডিও করতে পারে, মেকআপ করলে কেমন হবে, পার্টি ওয়্যার এসব নিয়ে, রান্নার ভিডিও করতে পারে, এগুলো থেকে প্রচুর আর্নিং পাওয়া যায়। বিশেষ করে এই টেকনো রিলেটেড যেগুলো, মানে রান্না কীভাবে হয়, মেকআপ কীভাবে করা যায়, এগুলোতে অনেক বেশি আর্নিং হয়, মানে আমাদের থেকেও বেশি আর্নিং পাওয়া যায়। আমি শর্ট ফিল্মটাকে পছন্দ করি, শর্ট ফিল্ম করি। আমার যেমন অনেকগুলো চ্যানেল আছে, আমি একমাত্র এই চ্যানেলটা লোকে জানে যে আমার এই চ্যানেলটা আমার, বা কিছু লোক জানে, বাকি চ্যানেলগুলো সব হিডেন আছে, কে চালায় কোত্থেকে চালায় কেউ জানে না। আমার যেমন গানের চ্যানেল আছে, আমার অ্যানিমেশনের চ্যানেল আছে, আমার কিডসদের চ্যানেল আছে, কিছু মানে অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় তার চ্যানেল আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই চ্যানেলটাকে আমার সেটা প্রমোট করাই এবং দেখাই। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমরা নিউকামার সিঙ্গারদেরকে প্রমোট করি, এবং সেই আরেকটা প্রজেক্ট আমরা আনতে চলেছি, একসঙ্গে 20 গান রেকর্ড করে আমরা স্টার্ট করবো। 12 গান রেকর্ড হয়ে গেছে, গানের কোয়ালিটি একটু শোনাই। এই ধরনের গান আমরা করতে চলেছি, সহ
সব দিয়ে যার সবই কে রে নাও, সব দিয়ে যার সব কে রে নাও, কাউকে তোমার সয় না তোমার। এই ধরনের গান যারা নিউ কামার আর্টিস্ট, আমরা কিছু গানের রিমেক করব, পপুলার গান, ফেমাস গানের রিমেক করে নিউ কামার সিঙ্গারদের এবং নিউ কামার টেকনিশিয়ানস যারা, মিউজিশিয়ান যারা, তাদেরকে আমরা প্রমোট করব। আমাদেরও বেনিফিট আছে, তাদেরও বেনিফিট আছে। তো আপনাদের বলি একটাই কথা, শুধু আমার উপকার হবে বা এই ভেবে নয়, আপনার চেনা জানা কেউ না কেউ শিওর আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, সে আর্টিস্ট হোক আর টেকনিশিয়ান হোক। আমি প্রত্যেকটা আর্টিস্টকে বলবো, তোমরা নিজেদের চ্যানেল তৈরি করো, তুমি যা করছো করো, সঙ্গে নিজের একটা চ্যানেল তৈরি করো। যদি তোমার 2 বছরে 200টা ভিডিও আপলোড হয় এবং প্রত্যেকটা ভিডিও যদি মাসে $1 করে দেয়, তার মানে তোমার মাসে $200 আসছে কনফার্ম। সময় ভালো খারাপ তো সবার যায়, মাসে $200 আসলে খারাপ। পার ভিডিও যদি তোমার $3 করে দেয় প্রত্যেক মাসে, মাত্র $3, তাহলে তোমার 200 ভিডিও থাকলে $3 × $600 খারাপ, $600 মানে প্রায় $36,000 কাছাকাছি, $36,000-$37,000। তো আমি প্রত্যেককে বলবো নিজের ইউটিউব চ্যানেল তৈরি করো, এবং তার জন্য যা সাপোর্ট করতে হয় আমি আছি, যা সাপোর্ট করতে হয় সব রকম সাপোর্ট করবো তাদের। আর আপনারা অবশ্যই আপনার চেনা জানা অন্তত 10 জনকে ভিডিওটা শেয়ার করুন। আপনি ভিডিওটা শেয়ার করলে আমি 1 পয়সা পাবো না, কিন্তু কিছু মানুষ যারা স্ট্রাগল করছে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে, এটাই আমার মেন টার্গেট। আর আশা করবো নিউ ইয়ারের প্রথম দিনে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা রেখেছি তোমরা প্রত্যেকেই মানবে। এবং ও আমি বলি, আমি সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে একটা চ্যানেল স্টার্ট করেছি। এই চ্যানেলটা সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে স্টার্ট করে আজকের দিনে এসে ডিসেম্বর মাসে 3 মাসের মধ্যে গ্রোথ পেয়ে গেছি। 3 মাসে কী করে গ্রোথ পাওয়া যায় সেটাও শেখাবো, 2 মাসে কী করে গ্রোথ পাওয়া যায়। অনেকে ভিডিও আপলোড করে ভিউ পায় না, অথচ আমি একটা ভিডিও 1 মাসের মধ্যে 35 লক্ষ ভিউ পেয়েছি, যেটা সবথেকে কম পেয়েছি সেটাও 10 লাখ ভিউ পেয়েছি। এর কী ট্র্যাকটিস আছে, কী নিয়ম, প্রত্যেকটা জিনিসের তো ট্রিক্স আছে, ট্র্যাকটিস আছে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করতে বসবো, ডেট জানাবো, আবার একটা মিটিং ডাকবো, সবাই যাতে আসে সেই চেষ্টা করবো। আপাতত আজকেই থাক, এবং নিউ ইয়ারের প্রত্যেক কাছে আমার একটা রিকোয়েস্ট যে নলেজ শেয়ার করুন, নলেজ শেয়ার করলে কিচ্ছু কমে না। প্লিজ এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন। ব্যাস, টাটা।